এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য আমার কাছে রয়েছে একটা নতুন আপডেট। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যদি সত্যিই তোমাদের জন্য এতটুকুও হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে খুব সহজেই লেটেস্ট নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে 12,000 ইয়ড ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের 12,000 যুব ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে। তো চলো বন্ধুরা ডিটেলসটা আমরা একটু দেখে নিই, ডিটেলসটা কী রয়েছে এখানে। এখানে বলা হচ্ছে নেহেরু যুব কেন্দ্রগুলিতে এই নিয়োগ হবে, অর্থাৎ নিয়োগকারী সংস্থা হচ্ছে নেহেরু যুব কেন্দ্রগুলি। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে যুব কেন্দ্রগুলি রয়েছে এখানে প্রায় 12,000 শূন্য পদের ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে। এখানে বেতনের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 5,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে কেন্দ্রীয় যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরে ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার পদে নিয়োগ হবে। নিয়োগ করার পর এখানে প্রায় 15 দিনের একটা ট্রেনিং দেওয়া হবে এবং প্রাথমিক চুক্তিতে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপর 2 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের জন্য কি কাজ করতে হবে। এই ভলেন্টিয়ারদের কাজ হবে নিয়ারেস্ট যে নেহেরু যুব কেন্দ্র রয়েছে সেখানে তোমাদের কাজটা হতে চলেছে, এবং সামগ্রিকভাবে দেশ বা জাতীয় গঠনের প্রক্রিয়া সংযোগকারী ভূমিকা নিতে হবে এবং সরকারের বিভিন্ন রকম উন্নয়ন দপ্তরের মধ্যে সংযোগ সাধন এবং কাজে সহযোগিতা করা, এটাই হচ্ছে কাজ। তো এখানে আইটি দক্ষতা চাওয়া হচ্ছে, আইটি দক্ষতা থাকলে ভালো হবে, এবং ডিজিটাল ইন্ডিয়া ডিজিধন অ্যাপস ব্যবহার করতে জানতে হবে এবং নানান রকম কাজে অংশগ্রহণ করতে হবে। এখানে এজ ক্রাইটেরিয়া যেটা দেওয়া হচ্ছে 18 থেকে 29 বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদের জন্য বেতন কিরকম দেওয়া হবে, আগেই বলেছি এই পদের জন্য 5,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জানানো হচ্ছে যে সরাসরি ভলেন্টিয়ারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হবে এবং এই জন্য ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক থাকা দরকার আছে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10ম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে, এবং যদি কম্পিউটার দক্ষতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য শেষ তারিখ যেটা বলা হচ্ছে 3রা মার্চ, 3রা মার্চ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও যারা আবেদন করতে চাও তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে পড়ে নিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে PDF বলে অপশান রয়েছে, তো এই PDF এখানে ক্লিক করলেই তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে প্রায় 20 পাতার PDFটা রয়েছে, তোমরা যারা আবেদন করতে চাও তারা একটু ভালো করে পড়ে নিও। এছাড়াও আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে কিন্তু কোনো রকমের কোনো পরীক্ষা হবে না, এখানে সিলেকশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতেই নিয়োগ হবে। এবার চলে আসবো হাউ টু অ্যাপ্লাই বা কিভাবে আবেদন করা যাবে। এখানে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য এই সাইটটা ফলো করতে হবে, www.nyks.nic.in, এই সাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে এবং অফলাইনেও আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করার জন্য এই PDF-এর একদম নিচের দিকে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করা আছে, তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। তো এখানে এটাই ছিল তোমাদের জন্য আমার ইনফরমেশান, যারা আবেদন করতে চাও তারা প্লিজ এই PDF-টা খুব ভালো করে পড়ে নিও। এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতন আমার ইনফরমেশান। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও, এবং অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট এটা যে প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে হয়তো এই ভিডিওটা অন্য কারোর কাছে হেল্পফুল হয়ে ওঠার একটা সুযোগ পাবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এবং খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।